দূরবীন আফসার, সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব নতুন আরেকটি চ্যাপ্টার, পর্যায় সারণি। তো প্রথমে আমরা আসি যে পর্যায় সারণি কী জিনিস। তো অনেক অনেক বছর আগে যখন কেবলমাত্র 30 থেকে 35টা মৌলিক পদার্থ আবিষ্কার হওয়া শুরু করেছিল, তখন বিজ্ঞানীরা একটি পর্যায় সারণি আবির্ভাব করেন, যে সারণির মাধ্যমে পৃথিবীতে যতগুলো মৌলিক পদার্থ আছে সবগুলোকে একসাথে একটি টেবিলের মাধ্যমে দেখানো যায়। তো সেই পর্যায় সারণির বৈশিষ্ট্য হচ্ছে এগুলো ক্রমান্বয়ে একটি গ্রুপ বা পর্যায়ে এদের ধর্ম, ভৌত বা রাসায়নিক ধর্ম পরিবর্তিত হয়। তো পরবর্তীতে সেই পর্যায় সারণিটিকে আরও এস্টাবলিশ করা হয় এবং সব শেষে যে পর্যায় সারণিটি দাঁড়ায় সেখানে পারমাণবিক সংখ্যার ভিত্তিতে তাদের ধর্ম পরিবর্তন, ভৌত বা রাসায়নিক ধর্ম পরিবর্তিত হয়। তো প্রথমে আমরা যদি পর্যায় সারণির বৈশিষ্ট্য দেখি, পর্যায় সারণিতে আসলে এই বরাবর কতগুলো গ্রুপ রয়েছে, অর্থাৎ ভার্টিক্যাল বরাবর বা লম্বালম্বি বরাবর যেই কলামগুলো রয়েছে এদেরকে বলা হয় গ্রুপ, এবং আনুভূমিকভাবে অর্থাৎ হরাইজন্টাল বরাবর কিছু পর্যায় রয়েছে এদেরকে বলা হয় পর্যায়। এদেরকে বলা হয় পর্যায়। তো গ্রুপ এক, এই গ্রুপগুলোকে বিভিন্নভাবে নামকরণ করা হয়, 1, 2, 3 এভাবে চলতে থাকে, এবং পর্যায় রয়েছে 7টি। এবং পর্যায় সারণীর নিচে আলাদাভাবে আরও 2টা টেবিল রয়েছে। এই 2টা টেবিল হচ্ছে গ্রুপ 6 এবং 7-এর কন্টিনিউয়াস টেবিল। ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট শ্রেণী বলা হয় এদেরকে, ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট। তো এই পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিক পর্যন্ত এদের ধর্মগুলো পরিবর্তন হয় এবং গ্রুপের উপর থেকে নিচে এদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে এদের ধর্ম, এক একটা গ্রুপে ধর্ম সাধারণত একই রকম থাকে এবং পর্যায়ের দিকে এদের ধর্ম চেঞ্জ হয়। তো আমরা যদি এবার পর্যায়ের কোন কোন পর্যায়ে কতটি মৌলিক পদার্থ রয়েছে সেটা আমরা একটু জানার চেষ্টা করি। প্রথম পর্যায়ে অর্থাৎ 1 নম্বর পর্যায়ে মৌলিক পদার্থ রয়েছে 2টি। এবার পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে এবং তৃতীয় পর্যায়ে, এই 2টা পর্যায়ে মৌলিক পদার্থ রয়েছে 8টি। চতুর্থ এবং পঞ্চম পর্যায়ে মৌলিক পদার্থ রয়েছে 18টি, এবং ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে মৌলিক পদার্থ রয়েছে 32টি করে। এই 2টা পর্যায়ে ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট সহ 32টি করে পদার্থ রয়েছে। এবার পদার্থের এই পর্যায় সারণীর যদি কিছু মৌলিক পদার্থের ধর্ম আমরা জানতে চাই, সেক্ষেত্রে দেখা যায় যে একই গ্রুপে এদের বিভিন্ন ধর্ম যেমন গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, চার্জ ইত্যাদি বা ইলেকট্রন বিন্যাস অনেকটা একই প্যাটার্নের হয়, বা এদের অবস্থা কঠিন, তরল না বায়বীয়, এদের অবস্থা একই রকম হয়, এবং পদার্থের পর্যায় সারণী বেসিসে বাম থেকে ডানে এদের ধর্ম চেঞ্জ হয়। তো এই পর্বে আমরা দেখলাম পর্যায় সারণী কী জিনিস, পর্যায় সারণীর বৈশিষ্ট্য এবং তাদের যে প্রধান ধর্মর যে চেঞ্জ সেটা আমরা পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। Thank you.